আজ শেষ হলো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তারকেশ্বর মন্দির সংলগ্ন হোটেল কর্মীদের দুপুরের আহার পরিষেবা। টাউন তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মন্দির সংলগ্ন যাত্রীনিবাস ও হোটেলের কর্মচারীদের দুপুরের আহার পরিষেবা শেষ হলো আজ। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায় বিধায়ক হবার পরে লকডাউন পিরিয়ডে তৃণমূল কর্মীদের নির্দেশ ও সহযোগিতার হাত বাড়িয়ে বলেছিলেন, এই মহামারীর সময় তারকেশ্বরের অসহায় মানুষদের লকডাউন পিরিয়ডে আহারের ব্যবস্থা করতে হবে। সেই মতে তারকেশ্বর যুব তৃণমূল কংগ্রেস এবং তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে মন্দির সংলগ্ন এলাকায় যাত্রীনিবাস ও হোটেলের কর্মীদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। 22 মে থেকে 15 জুন পর্যন্ত টানা 23 দিন এই কর্মসূচি চলে। আজ বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বদের উপস্থিতিতে তা শেষ হলো। এই 23 দিনের প্রত্যেক দিন 200টি মানুষকে প্রোটিন জাতীয় খাবার তুলে দেওয়া হয়। আজকের এই বিশেষ অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন তারকেশ্বরের পৌর প্রশাসক স্বপন সামন্ত, সহ পঞ্চায়েত সমিতি সভাপতি ফিরদৌস পারভীন, সহসভাপতি প্রদীপ সিংহ রায়, তারকেশ্বর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনুপ পণ্ডিত, টাউন জয়হিন্দ বাহিনী সভাপতি সমর দে, 5 নম্বর ওয়ার্ড কমিটি সেক্রেটারি বিমান অধিকারী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। তাদের উপস্থিতিতে এদিন সুপ্ত, মাছের কালিয়া, পায়েস, রসগোল্লা এবং প্যাকেজিং জল প্রায় 200 মানুষের হাতে তুলে দেওয়া হয়। বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য কাজ করে চলেছেন। তিনি আরও বলেন, মামাটি মানুষের সরকারের এখানে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা, আমি তার অনুগত সৈনিক। বর্তমানে মহামারী কিছুটা নিম্নমুখী, আগামী দিনে আবারও যদি পরিস্থিতি কঠিন হয় তাহলে তৃণমূলের ছেলেরা আবার মাটিতে নেমে মানুষের সেবায় কাজ করে যাবে বলেই তিনি জানান। এবার শুনে নেওয়া যাক এই দুপুরের আহার প্রদানের কর্মসূচির শেষ দিনে এসে কী জানালেন বিধায়ক রামেন্দু সিংহ রায় এবং টাউন জয়হিন্দ বাহিনী সভাপতি সমর দে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। মানুষের পাশে তৃণমূল সারা বছরই থাকে, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই মানুষের ভরসা। তাই এই লকডাউন চলছে, লকডাউন ঠিক নয় মানে একটা বিধি নিষেধের মধ্যে চলছে। এই মন্দির চত্বর, স্টেশন, তারপরেতে হচ্ছে হসপিটাল, এই জায়গাতে এই গরিব মানুষগুলো রুজি রোজগার একদম বন্ধ হয়ে গেছে। কে বেঁচে থাকবে? সেই জন্যে আমাদের তরফ থেকে একবেলা একটু খাবার আজকে 23 দিন আমরা দিয়ে আসছি, এটা যাতে ওদের খাবারের অন্তত অসুবিধেটা না হয়। এবার আস্তে আস্তে এখানেতে মহারাজজি মন্দির খোলার একটা টাইম করে দিয়েছেন, কিছু কেমন যাত্রী এবার আসতে শুরু করবে, এরাও এদের রুজি রোজগার একটু খুঁজে পাবে, এটাই আমাদের কাজ। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মানুষের পাশে, আমি তারকেশ্বরের বিধায়ক এবং এরা সব তারকেশ্বরের বিভিন্ন নেতৃত্ব, মাদার, যুব, মহিলা সবাই, পঞ্চায়েত সমিতি সভাপতি আছে, সহসভাপতি আছে, বোর্ড, টাউনের সভাপতি, আমাদের ব্লকের সভাপতি, সবাই সবাই ঐক্যবদ্ধ। বর্তমানে সংক্রমণ কিছুটা নিম্নগামী, সেই মতো বন্ধ হয়ে যাচ্ছে, আগামী দিন যদি সংক্রমণ যদি বাড়ে তাহলে তৃণমূল কংগ্রেসের কী ভূমিকা হবে? দেখুন, আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত সচেতন মানুষ, বাংলাকে বুকের মাঝে আলগে রেখেছেন, সুতরাং যদি সংক্রমণ বাড়ে তিনি তার স্বাস্থ্য দপ্তরের মাধ্যম দিয়ে যে নির্দেশ দেবে তৃণমূল কংগ্রেস তাদের পাশে থেকে সেইভাবে পশ্চিমবাংলাকে ঘিরে দেবে। ধন্যবাদ। 26 দিন ধরে আপনারা এই মন্দির চত্বর এলাকার যারা দুস্থ মানুষ আছে তাদেরকে খাইয়ে যাচ্ছেন, আজকে আপনাদের লাস্ট ডে, কি বলবেন? বলা বলির কিছু নেই, একটাই কথা বলবো, যেটা হলো বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, তারই নির্দেশে এবং আমাদের তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের তত্ত্বাবধানে এবং সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠানটাকে সফল করতে পেরেছি। অনুষ্ঠান বলতে আজকে তারকেশ্বর মন্দির দীর্ঘদিন ধরে বন্ধ, সেই বন্ধ থাকাকালীন ফলে আজকে তারকেশ্বর মন্দির এলাকায় যে সমস্ত হোটেলের কর্মীবৃন্দ, তাদের মুখে আমরা দুটো অন্ন তুলে দিয়েছি, এবং যে সমস্ত এখানে লজ রয়েছে, যে সমস্ত বাড়ি রয়েছে, যারা ওই বাড়িতে কাজকর্ম করেন তাদের হাতেও আমরা যৎসামান্য খাবার আমরা তুলে দিয়েছি এই 26 দিন ধরে। আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদেরকে নির্দেশ দিয়ে থাকেন, সবসময় বলে থাকেন দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে, আমরা তাই আমাদের বিধায়ক, আমরা আমাদের যে বিধায়ক ভূমিপুত্র রামেন্দু সিংহ রায়, সেই রামেন্দু সিংহ রায়ের সহযোগিতায় আমরা আজকে
এই অনুষ্ঠানটা সমাপ্তি করলাম এবং আমরা আবার ভবিষ্যতে যদি আমরা কোনো এরকম সিচুয়েশন আসে আমরা নিশ্চয়ই মানুষের পাশে দাঁড়াবো এটা আমরা অঙ্গীকার করলাম। আপনার নাম? আমার নাম সমর দে, তারকেশ্বর তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং প্রাক্তন জয় হিন্দ বাহিনীর সভাপতি। It's caught in the crossfire.